নমস্কার, আবার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। কথায় আছে না, কিছু কিছু সময় সত্যি কথা মানুষকে বিব্রত করে দেয়। সত্যি ইতিহাসটা যখনই খুলে যায় তখনই মানুষ বিব্রত হয়। আজ যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বিব্রত হয়ে পড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিব্রত হওয়ার পেছনে অনেকগুলো কারণ ছিল। সেই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস লাগাতার প্রচেষ্টা করে যাচ্ছে ভারতবর্ষের বুকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে আনার। সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে দেখাচ্ছেন তিনি হচ্ছেন জাতীয় নেত্রী, বোঝানোর চেষ্টা করছেন। এই দেখানো এবং বোঝানোর চেষ্টার মধ্যে এখানে মধ্যেখানে আটকে যায় কিছু কিছু কথা, যেগুলো হচ্ছে ইতিহাসকে ধামাচাপা দেওয়ার, অর্থাৎ কিছুদিন আগে যেটা ঘটে গেছে সেটাকে ভুলিয়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন এই রাজ্যে যা কিছুই হয় মানুষ ভুলে যায়। অর্থাৎ যতই কাটমানি খাও, যতই তুমি সারদা, নারদা, রোজভ্যালি, তারপর অ্যালকেমিস্ট, বিভিন্ন চিটফান্ড কাণ্ডে টাকা ঝাড়ো, কিন্তু কিছু হয় না, কারণ মানুষ ভুলে যায়। এই রাজ্যের মানুষকে পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর বুঝে গেছিল, এই রাজ্যের মানুষের পালস বুঝে গেছিল এবং বলেছিল 500,000 টাকার লোভ দেখাও তাহলে মানুষ ভোট দেবে। সে সমস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য রাজ্যে বিস্তার লাভ করছে না, কারণ সেখানে গিয়ে মানুষ বাংলার মানুষের মতো 500,000 নয় 5,000 টাকাতেও বিশ্বাস করছে না। যেরকম গোয়ায় দেখলাম, গোয়ায় 5,000 টাকা করে প্রতিটা মহিলার ক্ষেত্রে দিয়ে দেওয়ার কথা বলেছিলেন, প্রচুর ভিড় করিয়েছিলেন, যদিও বাংলা থেকে কিছু লোক গিয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভিড় করিয়েও সেখানকার লোকেদের বোঝাতে পারেননি যে 5,000 টাকা দিয়ে নিজেদের মেরুদণ্ড বা নিজেদেরকে ভোটকে বিক্রি করে দেওয়া, অর্থাৎ সেটা পারেননি। কাজেই মুখ থুবড়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার, সেটা মুখ থুবড়ে পড়েছে। আজ ঠিক একইভাবে পুরনো দিনের কথাগুলো সামনে এনে দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি কিন্তু সবার সামনে আরেকবার ধরাশায়ী করে দিলেন, গোটা ভারতবর্ষের সামনে আরও একবার ধরাশায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল ইচ্ছাকে প্রধানমন্ত্রী হওয়ার। আজকে তিনি বিধানসভায় দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো আপনারা দেখুন, শুনুন, তারপরে বুঝবেন কেন আজকে তৃণমূল রেগে গেছে, কিছু অনেক কথা বলছে। আগে শুনুন। 2022 মে শান্তিপূর্ণ তরিকে সে বিধানসভাকে চুনাব ভি সম্পন্ন হুয়ে, কোই আরোপ প্রত্যারোপ নহি, চুনাব মে হর দল অপনি বাত কো রখ সকতা থা, কহ রখতা, কহ রহা থা, লেকিন চুনাব শান্তিপূর্ণ তরিকে সে হুয়ে। লেকিন ইহাঁ পর चुनाव के दौरान समाजवादी पार्टी का समर्थन करने के लिए वेस्ट बंगाल से भी एक दीदी आई थी, और क्या स्थिति थी बंगाल में विधानसभा चुनाव के बाद, जो टोटल इंसिडेंट हुए थे वहां पर, पोस्ट पोल वायलेंस 12,000 घटनाएं घटित हुई थी। ₹294 विधानसभा सीटों में से 142 पर हिंसा की घटनाएं हुई थी, हिंसक घटनाएं घटित हुई थी, और यही नहीं 25,000 बूथ प्रभावित हुए थे। भारतीय जनता पार्टी के 10,000 से अधिक कार्यकर्ता शेल्टर होम में जाने के लिए मजबूर हुए थे। 57 कार्यकर्ताओं की निर्मम हत्या हुई थी। 123 से अधिक महिलाओं के साथ अमानवीय अत्याचार हुआ था, और 7,000 से अधिक कंप्लेंट भी रजिस्टर्ड हुई थी। ये स्थिति थी वहां की, वेस्ट बंगाल की आबादी उत्तर प्रदेश की आबादी की आधी आबादी है, और उत्तर प्रदेश में चुनाव के दौरान भी और चुनाव के बाद भी कोई हिंसा नहीं हुई। ये उत्तर प्रदेश की कानून व्यवस्था का एक उदाहरण है। देख लें, सुन लें, योगी आदित्यनाथ के कथा कथा भूल छिलो ना, প্রতিটা কথা সত্যি, প্রতিটা অভিযোগ সত্যি, আদালত থেকে প্রমাণ হয়েছে এবং সব জায়গা থেকে প্রমাণ হয়েছে প্রতিটা অভিযোগ সত্যি, যার জন্য পরেশ পালকে নির্বাচন পরবর্তী হিংসার জন্য ডাকা হচ্ছে এবং বহু মানুষকে সিবিআই গ্রেপ্তার করেছে। অর্থাৎ আক্রমণ চলেছে, রেপ হয়েছে, মানুষকে মেরে ফেলা হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ সব কিছুই হয়েছে, অর্থাৎ কোনোটা মিথ্যে ছিল না। আজ তৃণমূল কংগ্রেস যোগী আদিত্যনাথের ফেলা এই কথাটা, অর্থাৎ সত্যি কথাটা ফেলায় টলমাটল হয়ে গেছে। টলমাটল হয়ে যাওয়ার পরিস্থিতিতে দাঁড়িয়ে
তারা বিবৃতি দেওয়া শুরু করেছে। একদম সারদাকাণ্ডে জেল থেকে বেলে থাকা কুণাল ঘোষ, যিনি আজকে মুখপাত্র তৃণমূল কংগ্রেসে এবং তিনি আবার সাধারণ সম্পাদক বটে তৃণমূলের, তিনি বিবৃতি দিলেন এবং তিনিও বলছেন এবং তার সঙ্গে সঙ্গে জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে সবাই প্রায় বিবৃতি দিচ্ছেন এই বিষয় নিয়ে। বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে বিভিন্ন লোকের মতামত শোনাচ্ছে, সবার মুখে একটাই কথা, যোগী নিজের রাজত্ব দেখুক, নিজের রাজ্য দেখুক, আমরা এখানে খুব ভালো আছি, আমাদের এখানে খুব ভালো বুঝি। কিন্তু আসল সত্যি হচ্ছে এটাই, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অন্য রাজ্যে নাক গলান না। তার দরকার কি ছিল? উত্তরপ্রদেশে যাওয়া, যেখানে তিনি একটাও ক্যান্ডিডেট দেননি, আসলে তিনি প্রধানমন্ত্রী হতে চান, সেখানে গিয়ে তিনি যোগীকে ভোগীও বলেছেন। আর এই কথাটা মনে রাখবেন, সবার বুকে লেগেছে। যোগীকে ভোগী বলা আজও পর্যন্ত বহু সনাতনীরা মেনে নিতে পারে না। আমার সামনে যদি যোগীকে ভোগী বলা হয় আমার বুকে লাগবে, কারণ যোগীর সঙ্গে ভোগী কথা বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মৌলবীর সঙ্গে ফৌলবী বলতে হয় বা মৌলানার সঙ্গে ফাওলানা, কিন্তু তিনি তা বলবেন না। অর্থাৎ সনাতন ধর্মের লোককে ছোটো করা, সনাতন ধর্মে যেই এক থাকুক, সে যোগী হোক আর যেই হোক, তাকে ছোটো করে দেওয়া খুব সহজে করা যায়। যোগী ভোগী বলে দেওয়া যায় বলে পার পাওয়া যায়, কিন্তু উত্তরপ্রদেশে পার পাওয়া যায়নি। কাজে উত্তরপ্রদেশে অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গিয়ে কিন্তু গাড্ডায় পড়েছে। নাড্ডা ফাড্ডা চাড্ডা গাড্ডা বলা মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবের পাশে গিয়ে অখিলেশ যাদবকে সত্যি সত্যি আক্ষরিক অর্থে গাড্ডায় ফেলে দিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে অখিলেশ যাদবের উত্থান শেষ। আজ কিরণময় নন্দ হয়তো হাত কামড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নিয়ে যাওয়ার জন্য। যোগীদের আজকে যে কথাটা ছিল সেই কথাগুলো কি একটাও ভুল ছিল? একটা কথা তো ভুল নয়, কারণ কারণ হচ্ছে সেটা প্রমাণিত সত্য। আসলে তারপরে এই কথাতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন টালমাল হয়ে যাচ্ছে, কেন বেসামাল মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও একটা প্রশ্ন। আমি লিখে দিলাম, হেডিং করে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বেসামাল। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কী যায় আসে? একজন উত্তরপ্রদেশের যোগীর মুখ্যমন্ত্রী বলে দিল বলে যায় আসে, আর যায় আসে বলেই আজকে তৃণমূল চারিদিকে বলা শুরু করেছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সভা আছে, হয়তো দেখবেন সেই সভাতে, মানে আমার ভিডিও চলতে চলতে আপনারা দেখতে পাবেন সভা হয়ে গেছে, সেখানে দেখবেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে যোগী রাজত্ব সম্বন্ধে, উত্তরপ্রদেশ রাজত্ব সম্বন্ধে বলছেন। কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যে সত্যি যখন ভোটটা হলো, আপনারা দেখেছেন নির্বাচন পরবর্তী কোনো হিংসা হতে, অখিলেশ যাদব অনেক কথা বলেছেন, আজম খানও বলেছে, সবাই বলেছে, কিন্তু সেখানে দেখেছেন কোনো কিছু হয়েছে? নির্বাচনে ভাষা প্রয়োগ দেখেছেন? সেখানে বলছে ডাক্তার বাপকে, তুই কে, টাকা দিয়েছিস, এসব নিবি, এই টাইপের কথা শুনলেন না? যোগীকে তু কা হ্যাঁ এসব টাইপের কেউ বলেনি। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বলা হয় তুই টাকা দিয়েছিস হিসেব নিবি, বা বলতে পারা যায় না বিরোধী দলের নেতা আজকে যিনি শুভেন্দু অধিকারীকে যেরকমভাবে অভিষেক ব্যানার্জি বলেছেন ডাক্তার বাপকে, তিনি আর ওইরকম জায়গায় কিন্তু উত্তরপ্রদেশ ছিল না। অর্থাৎ উত্তরপ্রদেশ সত্যিকারে যে নির্বাচন হয়েছে, যোগীজি জিতেছেন, কিন্তু সেখানে বিরোধীরা হেরে গিয়েও তাদের ওপর অত্যাচার হয়নি, কিন্তু এই রাজ্যে লাগাতার অত্যাচার হয়েছে এবং এখনও পর্যন্ত বহু জায়গায় চলছে। বহু মানুষের হুক্কা পানি বন্ধ করে দিয়েছে, অর্থাৎ তার জায়গা কোনো কিছু করতে পারবে না। এখনও বহু জায়গায় শোনা যায় বিজেপি করার অপরাধে তাকে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না, পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে তাকে ঢোকাতে হচ্ছে, অর্থাৎ তাকে ঘরে নিয়ে যেতে গেলে পুলিশ প্রশাসনকে লাগে। আজও বহু মামলা এখনও পর্যন্ত হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মাঝে মধ্যেই চলে যান উত্তরপ্রদেশে গিয়ে, সেখানে কোনো কিছু হলে চুট করে চলে যাবে, এবং চলে যাওয়া শুধু নয়, এখানকার মিডিয়াগুলোকে একদম ইউজ করা হয় যে উত্তরপ্রদেশ এটা হয়েছে, উত্তরপ্রদেশ এটা হয়েছে, আর বাংলার বুকে যে কোনো ঘটনা ঘটে সেই ঘটনা নিয়ে কেউ কিছু বললেই বলবে উনি ওনার রাজ্য দেখুন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কী দরকার আছে। কিন্তু দরকার আছে, আজকে যোগীজির কথায় টালমাটাল বা বেসামাল হচ্ছেন মুখ্যমন্ত্রী, তার কারণ একটাই, কারণ হচ্ছে তার যে স্বপ্ন, অর্থাৎ দেশ জয় করা। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ভাবেন বাংলার মতো সবাই আছে, কিন্তু সবাই তো বাংলার মতো নয়, কাজেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর কথাটা স্প্রেড করছে চারিদিকে, এবং সেটা চারিদিকে আজকে ক্যাপশন হয়ে যাচ্ছে এবং চারিদিকে কথা হচ্ছে। সেই কথাকে কাউন্টার করতেই হবে, কারণ মানুষের মনে বিশ্বাস এসে গেছে বাংলা মানুষ কথা বলছি না, তারা আজও 500,000 টাকার কথা হয়তো কিছু কিছু মানুষ ভাবছেন, কিন্তু 2,28,00,000 লোক ছিল যারা ভাবেনি 500,000 টাকা আমার বাড়ি পাবে তাতেই আমার চলবে, 100 দিনের কাজ যেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প তাতেই আমার চলবে, সমস্ত কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে রাজ্য সরকারের স্টিকার দিয়ে বেচা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতেই হবে 500,000 টাকা পাচ্ছি বলে, এটা 2,28,00,000 মানুষ ভাবেনি। সেই মানুষরা শুধু বিশ্বাস করে না, তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য রাজ্য যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তৃণমূল কংগ্রেসকে স্প্রেড করার জন্যে, আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে যে এগোচ্ছেন, সেখানে গিয়ে যোগীর কথাগুলো কিন্তু ধাক্কা দেবে প্রতিটা হিন্দিভাষী, হিন্দি যারা ভাষা যারা বোঝেন তাদের ক্ষেত্রে, কারণ এই কথাগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পথের কাঁটা, কারণ এই রাজ্যে সত্যি হিংসা হয়েছে এটা সত্যি কথা। যতই এরা চেঁচান, আজকে জয়প্রকাশ মজুমদার চেঁচাচ্ছেন, সেই জয়প্রকাশ মজুমদার লাথি খেয়ে কচু বন বলা হয় ওটাকে, নাকি ভ্যারান্ডা গাছ ছিল কী গাছ ছিল সেখানে গিয়ে পড়েছেন, তো সেই বলে তো তিনিও পড়েছিলেন, অর্থাৎ অত্যাচারের শিকার তিনিও হয়েছেন, এই রাজ্যে তৃণমূল অত্যাচার করেছে। এখন হয়তো সেই কোমরের জায়গায় যেখানে লাথিটা খেয়েছিলেন সেখানটা হয়তো ভালো করে মলম বুলিয়ে দিয়েছে, বা অন্য কোনো কিছু হয়েছে, হয় মলম বুলিয়েছেন বা হয়তো অন্য কিছু হয়েছে, যা কিছু হলেও সেগুলো ভুলে গেছেন তিনি। জয়প্রকাশ মজুমদার আপনারা বাঙালি তো খুব তাড়াতাড়ি ভুলে যায়, কিন্তু
রাজ্যবাসী সবাই কিন্তু ভোলেনি আর ভুলবে না দেশবাসী। বারবার এই কথাটা সামনে আসবে নির্বাচন পরবর্তী হিংসা, যে রাজ্যে নির্বাচন হচ্ছে সেই রাজ্যে নির্বাচনের পরে হিংসা আমরা দেখতে পাচ্ছি না। গোয়াও দেখিনি, দেখলাম না উত্তরপ্রদেশে, দেখিনি পাঞ্জাবে, দেখছি না কোথাও হচ্ছে। আপনারা সব জায়গায় দেখছেন সেখানে কোথাও কিছু হচ্ছে না হিংসা, আর এইটাই কিন্তু ভাবাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ সত্যি কথাটা যোগীর মুখে বারবার ধ্বনিত হবে, গোটা রাজ্য জুড়ে নয়, গোটা দেশ জুড়ে। এটাই হলো এখনকার বার্তা। যদি মনে হয় আমার কথা যুক্তি ছিল অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর যদি মনে যুক্তিহীন রুদ্রবার্তা যুক্তিহীন দেখলেন বা মনে হলো আমি যুক্তিহীন কথাবার্তা বলেছি তাহলে সেটাও কমেন্টস করে জানাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। নজর থাকুন, রুদ্রবার্তা নজর রাখবেন এবং সাথে থাকবেন আপনজনে, কারণ রুদ্রবার্তা সবসময় থাকবে আনকাট কিছু কথা যুক্তিসহ। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।